আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস সিক্স ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য, উপপাদ্য সহ সম্পূর্ণ বই বুঝিয়ে করানো হয়। তোমাদের সকলকে অঙ্ক বুঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় ষষ্ঠ বীজগণিত অনুশীলনী 4.3 লেকচার। তবে আমরা 4.3 এর আগের লেকচার 1, 2, 3 আমি 4.3 এর যোগ এবং বিয়োগ গুলো করিয়েছিলাম, অর্থাৎ 4.3 এর যোগ 16 থেকে 25 নাম্বার করিয়েছিলাম এবং বিয়োগ 28 থেকে 35 নাম্বার করেছিলাম। যারা লেকচার 1, 2, 3 দেখুনি, অবশ্যই আগে লেকচার 1, 2, 3 দেখে কমপ্লিট করে তারপর লেকচার 24 শুরু করবে, না হলে তোমাদের জন্য অঙ্কগুলো কিছুই বুঝবে না একেবারে নিশ্চিত, কেননা যোগ বিয়োগ দুইটাই এখানে ব্যবহৃত হবে। যারা দেখুনি দ্রুত লেকচার 1, 2, 3 দেখে নাও, তারপরে লেকচার 24 দেখো। প্রথমে প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নে কি আছে? 26 নাম্বার, যেহেতু আমরা 16 থেকে 25 করেছিলাম, 26 এবং 27 যোগের ভিতরে দুইটা ছিল আমরা করিনি, এই দুইটা এখন আমরা করব। 26 নম্বরে দেখো দেওয়া আছে এ স্কোয়ার সমান কিছু, তারপর বি স্কোয়ার একটা মান দেওয়া আছে, সি স্কোয়ারও একটা মান দেওয়া আছে, আমরা উঠিয়ে ফেলি। যে কোনো মান দেওয়া থাকলে দেওয়া আছে এ স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তারপর দেখো বি স্কোয়ারের মান দেওয়া আছে, যে বি স্কোয়ার হলে বি স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপর সি স্কোয়ারের মানও দেওয়া আছে, সি স্কোয়ার মানটাও আমরা লিখে ফেলি, সি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন শুনে রাখো, তোমরা এসব মান মুখস্থ করবে না, এটা তো প্রশ্নে দেওয়াই থাকবে, আর এই সৃজনশীলের বেলায় তো এই প্রশ্ন যে কেউ চেঞ্জ করে দিতে পারে, প্লাস মাইনাস চেঞ্জ করে দিতে পারে, কোনো অক্ষরও চেঞ্জ করে দিতে পারে, তাই এগুলো কেউ মুখস্থ করবো না, প্রশ্ন দেখে দেখে উঠাবো। তারপর দেখো এই মানগুলো দেওয়ার পর বলেছে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন আমাদেরকে একটা জিনিস দেখাতে হবে, দেখাও যেও বলতে পারে, প্রমাণ করো যেও বলতে পারে, যাই বলুক একই রকম। তাহলে আমরা প্রথমে দেখাও যে বা প্রমাণ করো যে বলে লেফট হ্যান্ড সাইড নিব, লেফট হ্যান্ড সাইড লেখে আমরা সমান সমানের আগের অংশ হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর সমান সমান চিহ্ন সমান চিহ্নের পরের অংশ হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে সমান চিহ্নের আগে দেখো কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা শুধু এতটুকু উঠাবো, আশা রাখি এটা তোমরা বুঝছো। তারপর আসো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানগুলো বসিয়ে দিই, সমান চিহ্ন দিয়ে দেখো মানগুলো বসিয়ে দিলাম। এ স্কোয়ারের মান আমরা উপর থেকে দেখে যে এ স্কোয়ারের মান এখানে আছে দেখে আমরা এখানে বসিয়ে দিলাম, তারপর বি স্কোয়ারের মান এখানে আছে দেখে আমরা এখানে বসিয়ে দিলাম, সি স্কোয়ারের মান এখানে আছে আমরা এখানে বসিয়ে দিলাম। তবে সবগুলো মানে ব্র্যাকেটে বসাবে, আমরা যোগ করার সময় একই কাজ করেছিলাম, ব্র্যাকেটে মান বসিয়েছি তারপর ব্র্যাকেট উঠাবো, আমরা বরাবরের মতো এই নিয়মেই করেছি, ব্র্যাকেট বসানোর পর ব্র্যাকেট উঠিয়ে ফেলি, কিচ্ছু চেঞ্জ হবে না যা আছে তা। আর এখানে অবশ্যই যখন মান বসিয়েছে সাইড নোট দিবা, মান বসিয়ে পাশে জায়গা না থাকলে এইভাবে নিচে সেমিকোলন দিয়ে থার্ড ব্র্যাকেটে মান বসিয়ে রেখে ব্র্যাকেট উঠিয়ে ফেললাম, আর কিছুই চেঞ্জ হয়নি, যা আছে তাই। দেখো এই অংশে যা আছে তাই তা এখানে, তাই প্লাস চিহ্নটা এইখানে, এখানে এই অংশে যা আছে তা এখানেই লিখলাম কোনো চেঞ্জ না করে, তারপর প্লাস চিহ্নটা এখানে লিখলাম, এই অংশে যা আছে তাও এখানে লিখলাম। তারপরে আসো আমরা একটু সাজিয়ে নিই, যোগ বিয়োগের সময় আমরা সাজাই, অথবা আরেকটা কাজ করতে পারো তোমরা, এখানে কোনো সংখ্যা নেই 1, 2, 3 নেই, ডাইরেক্ট কাটাকাটি করতে পারো, আমি কাটাকাটি করে দেখাই তোমাদেরকে। প্রথমে দেখো মাইনাস ধরে কাটবে, এখানে দেখো কী আছে, মাইনাস ওয়াই স্কোয়ার, এটার সাথে একটা প্লাস ওয়াই স্কোয়ার কেটে ফেলো, এই প্লাস ওয়াই স্কোয়ার। তারপর দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, এটা কাটো, এটার সাথে একটা প্লাস এক্স স্কোয়ার কাটো। এবার দেখো এখানে আছে মাইনাস জেড স্কোয়ার, এটার সাথে একটা প্লাস জেড স্কোয়ার কাটো, তাহলে কী রইল, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে আছে প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার। তাহলে তোমরা এবার রাইট হ্যান্ড প্রশ্নের মধ্যে তাকাও, রাইট হ্যান্ড সাইডে একই জিনিস আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে তো মিলে গেলো, মিলে গেলে আমরা সমান সমান চিহ্নে নিচ্ছে, সমান সমান দিয়ে রাইট হ্যান্ড সাইড।
তারপর লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আর দেখাতে বললে শোড, প্রমাণ করতে বললে প্রুভ, এখানে লিখেছে দেখাও, তাহলে আমরা নিচে লিখে দেবো শোড, SHOWED, শোড, প্রমাণ, একই জিনিস, টিচার যদি লেখে প্রমাণ করো, প্রশ্ন যদি লেখা থাকে প্রমাণ করো, তোমরা লিখবা PROVED, প্রুভ। আসো আমরা 27 নম্বর অঙ্কে চলে যাই। 27 নম্বর অঙ্ক সেম একই রকম, প্রথমে আমরা দেওয়া আছে লিখে মানটা উঠাবো। তোমরা প্রশ্নের মধ্যে থাকো, দেখো যে এর একটা মান দেওয়া আছে, বি এর একটা মান দেওয়া আছে, সি এর একটা মান দেওয়া আছে, দেখে দেখে এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে, জেড এর, এক্স সমান সমান এত দেওয়া আছে, দেখে দেখে উঠাবা, ওয়াই সমান সমান এত, জেড সমান সমান এত, যাই দেওয়া আছে তাই উঠাবা। তারপর আগের মতোই লেফট হ্যান্ড সাইড লেখে প্রশ্নটার সমান যেটাকে দেখে দেবো যে সেটার সমান চিহ্নের আগের অংশ এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা লিখবা, লেখার পরে ব্র্যাকেটে মান বসাবা, এখানে কোনো পার্থক্য নেই, সাইড নোট দিয়ে দিবা মান বসিয়ে, তারপর কি করবো আমরা ব্র্যাকেট উঠাবো, ব্র্যাকেট উঠিয়ে ফেলো, কোনো পার্থক্য নেই, উপরের লাইন দেখে দেখে দেখো যে এখানে যা আছে সেটি আমরা উঠালাম ব্র্যাকেট উঠিয়ে, তারপর দেখো এখানে যা আছে তাই আমরা এখানে ব্র্যাকেট উঠিয়ে লিখলাম, এই যোগ চিহ্নটা এখানে দিলাম, এই যোগ চিহ্ন কিন্তু এখানে বসেছে আর এটার মানও এখানে বসলো। এবার আর ডাইরেক্ট কাটাকাটি আমরা করতে পারছি না, তাইলে আমরা লেকচার এক থেকে তিনে যেভাবে যোগ করেছিলাম সেভাবেই করব। আগে প্লাস ওয়ালা এগুলোকে সাজাই, দেখো 5A, আর কোথায় প্লাস এ আছে দেখো, এটা -3A লিখবো না, এটাকে লিখবো প্লাস এ, তারপর শেষে -3A, তারপর দেখো প্লাস বিগুলোকে লিখি +7B, প্লাস বি, আর -B কোথায় আছে, এটা -2B লিখলাম, তারপর +9C, আরও একটা প্লাস সি আছে, প্লাস সি, আর সবাই শেষে হচ্ছে -4C, এখানে লিখলাম, সাজানো হয়ে গেল। যোগগুলোকে একসাথে করি, 5টা A আর 1টা A, মোট কয়টা এ হলো, 6টা A, আর -3A বসে গেলো, এখানেও প্লাস চিহ্ন দিয়ে যোগগুলোকে 7টা B আর 1টা B হলো 1টা, 8টা 8B, আর -2B বসে গেলো, 9C আর 1টা C, 10C, আর -4C বসে গেলো। তারপর আমরা এখানে বিয়োগ করবো, 6টায় থেকে 3টায় চলে গেলে কয়টায় থাকে, 3টায়, 8টা B থেকে 2টা B চলে গেলে 6টা B থাকে, 10টা C থেকে 4টা C চলে গেলে 6টা C থাকে, এবং যে বড় তাদের চিহ্ন বসিয়েছি, এখানে প্লাস বড় প্লাস, 8 বড় 8 এর চিহ্ন, এখানে 10 বড় 10 এর চিহ্ন, এখানে 6 বড় 6 এর চিহ্ন। পরের লাইন বলার আগে তোমাদের সকলকে অনুরোধ করব, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা স্থানে সকলে ক্লিক করো, তারপর বেল আইকনে ক্লিক করে অল লেখা বেলে ক্লিক করো, এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, তুমি ভিডিওটি সবার আগে দেখতে পাবে, আর আমাদের চ্যানেলে সকল ভিডিও তোমরা দেখতে পাবে কোনো খরচ ছাড়াই, কেননা ইউটিউব ভিডিও দেখতে কোনো টাকা লাগে না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করো, আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, আর আমাকে উৎসাহিত করার জন্য কমেন্টস করতে পারো। এখন দেখো আমাদের কিন্তু এখনও রাইট হ্যান্ড সাইডের সাথে মিলেনি, আমাদের রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও, সেখানে দেখো একটা 3 আছে, ব্র্যাকেটের ভিতরে কিছু আছে, এবং তোমরা এটা করোনি, এটাকে বলে কমন নেওয়া, এটাকে কি বলে কমন নেওয়া, এটা তোমরা 7 উঠলে শিখবে কীভাবে কমন নেয়, সবার কাছে যা দিয়ে ভাগ যায়, এটাকে 3 দিয়ে ভাগ যায়, এটাকে কত দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, এটাকেও 3 দিয়ে ভাগ যায়, যা দিয়ে ভাগ যায় তাকে কমন নেওয়া যায়, আমরা এই কমন নিলাম, কমন নেওয়ার পরেই ব্র্যাকেট দিতে হয়, সাধারণত ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এই সবাই থেকে 3 কমন নিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আর এই 3 দিয়ে সবাইকে কাটাকাটি করে যাই থাকবে ভিতরে লিখবে, এই 3 দিয়ে এটাকে কাটাকাটি করো, 3 কাটাকাটি যায় মানে ভাগ দিবা, ভাগ দিলে 3 দিয়ে 3 ভাগ দিলে শুধু এ থাকে, তারপরে প্লাসটা এখানে লিখলা, 6 3 দিয়ে ভাগ দিলে 2 থাকে, এই বিটাকে এখানে লিখলা, এই প্লাসটাকে এই জায়গায় লিখলা, আবার 6 3 দিয়ে ভাগ দিলে 2 থাকে, আর এই সিটাকে এখানে রেখে ব্র্যাকেট শেষ করলে এবার মিলে গেছে, সমান সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, দেখাতে বলেছে শোড। এর সাথে আমাদের লেকচার 24 শেষ হলো, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।